হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার সামনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আপনারা, এই প্রোডাক্টটি হচ্ছে একটা আইপি ক্যামেরা। এই আইপি ক্যামেরাটার মডেলটা হচ্ছে ইমু রেঞ্জার 2। এই যে ইমু রেঞ্জার 2, যে অ্যাপসটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা ইনস্টল করবেন এবং কিভাবে আপনারা হচ্ছে আপনার ফোনে অ্যাড করবেন, সেই বিষয়টি কিন্তু আজকে আমরা দেখাবো। ঠিক আছে, আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরাই এই যে আইপি ক্যামেরা আছে, বাংলাদেশের যত আইপি ক্যামেরা আছে, আমার যে স্টেপগুলো যদি ফলো করেন তাহলে আপনারা নিজেরাই আপনারা কানেক্ট করতে পারবেন আপনার হাতে থাকা ফোনে। তো কিভাবে আপনি কানেক্ট করবেন সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখাবো। আর আপনি যদি এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি নিজেরাই আপনার হাতে থাকা ফোনে কানেক্ট করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার যে চ্যানেলটি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। চলুন তাহলে আমরা দেখি যে কিভাবে আমরা আমাদের ফোনে এই যে আইপি ক্যামেরাটা, এই আইপি ক্যামেরাটা কিভাবে সেট করতে হয়, কিভাবে কানেক্ট করতে হয় সেই বিষয়টি আমরা এখন দেখব। চলুন তাহলে আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিন। তো আমরা সর্বপ্রথম হচ্ছে কাজটা করব হচ্ছে আমাদের যে ওয়াইফাইটা বা ইন্টারনেট, ইন্টারনেট অবশ্যই আপনার থাকতে হবে, ইন্টারনেট ছাড়া কিন্তু হবে না। ঠিক আছে, আমরা যেহেতু একটা অ্যাপ ইনস্টল করব অবশ্যই আপনার যে ওয়াইফাই বা আপনার যে নেট এটা অবশ্যই অন করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনেট আছে, আমার যে ওয়াইফাইটি, এই ওয়াইফাইটি কানেক্ট করা আছে। তো আমরা এখন একটা অ্যাপ ইনস্টল করব। তো অ্যাপসটা কোথায় পাবো? অ্যাপসটা হচ্ছে আমরা গুগল প্লে স্টোরে পাবো। সিম্পল, আমরা হচ্ছে গুগল প্লে স্টোরে চলে যাব। তো গুগল প্লে স্টোরে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের এখানে সার্চ করতে হবে। ঠিক আছে, সার্চ বারে আমাদের সার্চ করতে হবে। তো সার্চ বারে আমি এখানে সার্চ করতেছি, এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর আমরা এখন এখানে আমাদের সার্চ করতে হবে। এখানে আমরা হচ্ছে কি লিখব, এখানে হচ্ছে আমরা সিম্পল, এখানে হচ্ছে আমরা আই এম ও ইউ রেঞ্জার, ইমো রেঞ্জার দেখতে পাচ্ছেন এখানে সাজেস্টে চলে আসে এই যে লেখাটি, এই যে আপনার এটা আমাদের টাইপ করতে হবে। সিম্পল আমি এখানে কি করব, ক্লিক করব। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করলাম। ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ চলে আসে, ইমু লাইভ। তবে এই অ্যাপসটা হচ্ছে আমাদের কি করতে হবে, ইনস্টল করতে হবে। ইনস্টল নামে ক্লিক দিলাম, এখানে আমি ইনস্টল করে নিচ্ছি। এই অ্যাপসটার মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা কিন্তু যে ক্যামেরার ভিডিও ফুটেজটা সেটা আমরা কিন্তু লাইভ দেখতে পারবো। 42% হয়ে গেছে। এই অ্যাপস এর মধ্যে কি কি আছে সেটা আমরা দেখব, কিভাবে আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং কিভাবে আমরা লগ ইন করে ঢুকবো সেই বিষয়টা কিন্তু আমি আপনাদের দেখাবো ইন ডিটেলসে। চলো, হয়ে গেছে, এখন আমরা হচ্ছে ওপেন করব। তো সিম্পল আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলাম, করার পর দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে, হ্যাঁ দুটো অপশন আছে, একটা হচ্ছে লগ ইন অপশন আর একটা হচ্ছে সাইন আপ। আপনি সাইন আপ কখন করবেন আর কখন আপনি লগ ইন করবেন, অলরেডি অ্যাকাউন্ট করছেন, ঠিক আছে, আপনার ক্যামেরা সেট আপ করা আছে, তাহলে আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইন অপশনে পাবেন হচ্ছে সিম্পল, আমি যদি লগ ইনে ক্লিক করি, তো আমি এখানে ক্লিক করলাম। করার পর দেখতে পাচ্ছেন আপনারা আমরা কান্ট্রি দেখাচ্ছে, তারপর এরপরে ইমেল, এরপর হচ্ছে পাসওয়ার্ড। যেহেতু আমার এগুলো নাই, আমাদের হচ্ছে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা এখান থেকে আমরা ব্যাগে চলে আসি, ঠিক আছে, আমরা এখান থেকে ব্যাগে চলে আসি, ব্যাগে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমরা হচ্ছে সাইন আপে ক্লিক করব, যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট করা নাই সেক্ষেত্রে আমরা হচ্ছে সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করলাম, আমি সাইন আপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার সিলেক্ট করতে পারছে রিজন, আপনি কোন কান্ট্রিতে বসবাস করেন, যেহেতু আমরা বাংলাদেশি সেক্ষেত্রে অবশ্যই আমাদের বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা এখানে সার্চ করব, এখানে হচ্ছে আমরা কি করব, সার্চ করব, এখানে হচ্ছে আমরা সার্চ করব। তো আমরা বাংলাদেশ লিখলাম, দেখতে পাচ্ছেন বাংলাদেশ চলে আসছে, তো আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। করার পর দেখতে পাচ্ছেন বাংলাদেশ হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন হচ্ছে আমাদের এখানে আমরা ক্লিক করব, এই অ্যারোতে ক্লিক করব, এই অ্যারোতে ক্লিক করলাম। করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের মেল টাইপ করতে হবে, এখন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। তো এখানে আমি হচ্ছে আমার মেলটা দিয়ে দিচ্ছি, তো আমার মেলটা দিয়ে দিলাম এখানে, হ্যাঁ আপনি আপনার মেলটা দিয়ে দিবেন, ঠিক আছে। মেল দেওয়ার পর এখানে আমরা হচ্ছে একটা পাসওয়ার্ড দিব, এখানে আমরা একটা পাসওয়ার্ড দিচ্ছি, প্রথমটা হচ্ছে বড় হাতের, পরে হচ্ছে 1234 দিলেও সমস্যা নাই, 1234 কপি করলাম, কপি করে পেস্ট করলাম, ঠিক আছে। কনফার্ম পাসওয়ার্ড এখানে আমাদের ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছেন আপনারা এই এগ্রিমেন্টে ক্লিক করতে। ক্লিক করার পর আমরা কোথায় ক্লিক করব, আমরা হচ্ছে এখানে ক্লিক করব, এই অ্যারোতে ক্লিক করব। ওতে ক্লিক করার পর একটা আমাদের ভেরিফিকেশন কোড যাবে মেলে, তো আমরা মেলটা চেক করব এখন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করি, দেখেন এখানে একটা কোড দেওয়া আছে আপনার, এই কোডটা হচ্ছে আমরা কপি করব, কপি করলাম। কপি করার পর দেখেন এখানে চলে আসতে হবে আমাদের, আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এই অ্যারোতে ক্লিক করতে হবে। আপনি কি সাবস্ক্রাইব করতে যাচ্ছেন, আপনি এটাতে নাও করতে পারেন, ঠিক আছে। এখানে স্ট্যান্ডার্ডে ক্লিক দিই, এই হোমে ক্লিক করি। এখন হচ্ছে আমাদের ক্যামেরাটি কানেক্ট করতে হবে, অবশ্যই আপনার যে ক্যামেরাটি ওই ক্যামেরাটি পাওয়ার দেবেন। পাওয়ার দেওয়ার পর আপনার যদি মেমোরি থাকে মেমোরিটা অবশ্যই সেট করবেন ক্যামেরার মধ্যে। তো সেট করার পর আপনারা ক্যামেরাটা অন করবেন, এখানে ক্লিক করব অ্যাড ডিভাইস, ঠিক আছে। আমরা অ্যাড ডিভাইসে ক্লিক করব, বা এখান থেকে আমরা হচ্ছে এখানেও কিন্তু করতে পারি, যে প্লাসে এটাও দিতে পারি, হ্যাঁ। আমরা এখানে ক্লিক করলাম, অ্যাড ডিভাইসে দিলাম, দেওয়ার পর
এগুলো সবগুলো হচ্ছে এক ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটা বারকোড চলে আসে, বারকোডটা আপনারা কি করবেন স্ক্যান করবেন। স্ক্যান করার পর দেখেন এখানে আপনার মডেল শো করতেছে এসআইএন নাম্বার। এখন হচ্ছে আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব, এইখানে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। তো আমরা নেক্সটে ক্লিক করলাম, করার পর আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করলাম, করার পর হচ্ছে এনেবল, লোকেশনটা এনেবল করতে হবে আমাদের। দেখতে পাচ্ছেন এখানে লোকেশন এনেবল করতে বলতেছে, তো এনেবলে ক্লিক করলাম। করার পর এখানে আমরা হচ্ছে প্রথমটাতে ক্লিক করব, এখানে হচ্ছে কানেক্টে ক্লিক করব, কানেক্টে ক্লিক দিলাম। তো আমরা হচ্ছে এবারে পিইটা দেখি, পিই দিয়ে কানেক্ট করে দেখি, পিই যে রাউটারটি, এই রাউটারটি কাছাকাছি আছে, আমরা হচ্ছে পিইটার পাসওয়ার্ডটা দিয়ে দেবো, পিই যে পাসওয়ার্ডটা, পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা অবশ্যই রাউটারের কাছাকাছি গিয়ে কানেক্ট করবেন। আমরা নেক্সটে ক্লিক করি, দেখি, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। দেখেন অবশ্যই আপনারা হচ্ছে রাউটারের কাছাকাছি রাখবেন, ঠিক আছে। তো রিজন দেখাচ্ছে, এখানে রিজন সিলেক্ট করতে বলতেছে, আমরা হচ্ছে রিজনটা সিলেক্ট করি। রিজনটা হচ্ছে এখানে হচ্ছে টাইম জোনটা আমরা সিলেক্ট করে দিই, ঠিক আছে। তো আমরা এখানে বাংলাদেশ করে দিতে হবে, অবশ্যই ঢাকা করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন টাইম জোন ঢাকা, ঢাকা এখানে দিয়ে আমরা হচ্ছে এখানে নেক্সট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা হচ্ছে এটা এনেবল করে দিয়ে রাখবো। এনেবল করে দিয়ে রাখার পর আমরা জাস্ট আমরা কী হবো, কী করবো হচ্ছে এই ডানে ক্লিক করব। তো এটা হচ্ছে এনেবল করে দিয়ে আমরা পারমিশন ডিভাইস অ্যালার্ট একটা দেবে, এনেবল করি। এনেবল করার পর আমরা এখন দেখি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজটা আপনারা ইতিমধ্যেই,